সালামু আলাইকুম আপনার কি মনে হয় দু হাজার এসে অ্যাপেল ম্যাকবুক এয়ার এম এটা দিয়ে ফুরকে ভিডিও কি এডিট করা সম্ভব অনেকে বলবেন ভাই আট জিবি র্যাম দিয়ে প্রিমিয়ার পুরো ইজিলি চলে বাট এর পাশাপাশি যদি আপনি গুগল ক্রোমে একটা ট্যাব ওপেন করেন কম্পিউটার পুরো টাইট হয়ে যায় আর এ ব্যাপারটাই ম্যাকবুকের ল্যাগের একটা প্রধানতম কারণ সো আমি রিকমেন্ড করব অবশ্যই সিক্সটিন জিবি র্যামের দিকেই যাওয়া এতে করে আপনি আফটার ইফেক্ট ফটোশপ কিংবা ক্রিয়েটিভ যত অ্যাপ্লিকেশন আছে খুব ইজিলি চালাইতে পারবেন এই অ্যাপের পাশাপাশি আপনি অন্য কোনো টাস্কিং যদি করে থাকেন সেখানেও খুব একটা দেখা আপনি পাবেন তবে যাদের এম ওয়ান এয়ারে এইট জিবি র্যাম রয়েছে দেয়ার ইজ এ ওয়ার্ক ফ্লো যেটা আপনি অ্যাডপ্ট করলে ফোর কে ভিডিও নর্মালি এডিট করতে পারবেন তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে জীবন যতই সুন্দর হোক প্যারা থাকবে আমাদের স্টুডিওতে এই ম্যাকবুক এয়ার এম ওয়ানটা ছয় মাসে বেশি সময় ধরে আছে আমরা এই ডিভাইসটাতে বেশ কিছু শর্টস এবং আমাদের রেগুলার প্রজেক্টও এডিট করার দুঃসাহস দেখিয়েছি বেশ কিছু হ্যাক রিসার্চ করে বের করার চেষ্টা করেছি যাতে করে একদম স্মুথ না হোক মোটামুটি আমরা কাজ চালা নিতে পারি তবে এই গরমে প্রশান্তি দিতে পারে ফ্যাব্রি লাইফের টি শার্টগুলো আমি পার্সোনালি গত বেশ কয়েকটা টি শার্ট কিনেছি এবং আপনারা দেখেন আমি মাঝে মাঝে কিন্তু টি শার্টগুলো পরে ভিডিও করছি তো আপনাদেরকে এটা রিকমেন্ড করতে আমার কোনো প্রবলেম নেই আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করলে কিংবা ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে আপনারা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই ডিভাইসটা আমাদের ছোট্ট বন্ধু আরিয়ান ইউজ করে সে কি কি হ্যাক করে বড় ভিডিওগুলো হ্যান্ডেল করে কিংবা ছোটখাটো শর্টসগুলোর ভিএফএক্স এবং মোশন গ্রাফিক্স ঠিকঠাক করে সে ব্যাপারটা আমরা তার মুখ থেকেই শুনে ফেলি সো আরিয়ান ফ্লোরিজিওর্স সালাম আমি আরিয়ান

আছে তাই নিয়ে যুদ্ধে নামতে হবে বাট কিছু টিপস এন্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে দিকে আমি যে প্যারাগুলো খেয়েছি সেগুলো আপনারা খাবেন না প্রিমিয়ার প্রো পেইড অ্যাপ হিউজ ক্র্যাশের প্যারা খাবেন যদি না আপনি পেইড সফটওয়্যার ইউজ করেন সময় আপনি আপনার যে কাঙ্ক্ষিত ড্রাগেন ড্রপ করার পর স্টার্টিং এ কোন প্যারা খাবেন না স্টার্টিং এ দেখবেন একদম স্মুথলি রান করতেছে স্টার্টিং এ কাট করছেন কোনো সমস্যা হচ্ছে না আস্তে 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 যত টাইম যাবে এক মিনিট কাট করা শেষ তারপর থেকে আপনার প্যারাটা আপনি নিজেই ফিল করতে পারবেন যে হচ্ছে স্টার্টিং এর তুলনায় এখন আমার ডিভাইসটা কি লেভেলে ল্যাক করছে এমন অনেকবার হয়েছে আছাড় মারতে গিয়েছি তখন হৃদয় ভাই আমাকে সান্ত্বনা দিয়েছে যে ভাই ইটস জাস্ট মেশিন তুই রিল্যাক্সড ভাবে ঠান্ডা মাথায় ব্যবহার করো কাজ হয়ে যাবে আর এডিটিং চলাকালীন সময়ে যে কোনো ব্রাউজার জাস্ট ওপেন করবেন ধ্বংস ম্যাক ক্র্যাশও করতে পারে আপনি যখন ফোর একটা টাইম লাইনে এমও বসাচ্ছেন ফোর বিরল বসাচ্ছেন এসএফএক্স বসাচ্ছেন বাংলা কথা ম্যাকবুক এয়ার টোটাল প্রেশারটা সহ্যই করতে পারে না এয়ার এম ওয়ান যেটা এইট জিবি ভেরিয়েন্ট একটা অ্যাপই আপনার হচ্ছে টোটাল র্যামটাকে কভার করে ফেলে দেন যখন আপনি অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে যান তখন ইনসাফিসিয়ান র্যামের কারণে প্রিমিয়ার প্রো ক্র্যাশ করতে পারে এমনকি ম্যাক পর্যন্ত ক্র্যাশ করতে পারে আর যদি আপনি এক্সটার্নাল এসএসডি ইউজ না করেন ইউজই করতে পারবেন না কারণে আমি ভুক্তভোগী এটা প্রজেক্টের কারণে আপনার স্টোরেজ ফুল আর দেন অপটিমাইজ করার জন্য কোনো স্টোরেজই খুঁজে পাবে না আর ফাইনাল আরেকটা কথা ম্যাক এয়ার এম ওয়ানে কিন্তু বাতাস বের হওয়ার কোনো মেকানিজম নেই তো এয়ারের স্পেশালিটি এটা যে সিম্পল অ্যান্ড প্রিমিয়াম বেল্ট যেটা আমাদের মতো এডিটারের জন্য ধ্বংসের কারণ এটা একটা সুবিধা আছে যে আপনার ডিম ভাজতে কোনো রকম সমস্যা হবে না আপনি ম্যাকের সাইডে যদি একটা ডিম ভেঙে রেখে দেন ডিম ভাজা হয়ে যাবে এই পরিমাণ হিট জেনারেট করতে সক্ষম আমাদের এই ম্যাকবুক এয়ার এ এম ওয়ান এখন আসি সলিউশনে সবার আগে আপনাকে জেনিউন অ্যান্ড পেড সফটওয়্যার পারচেস করতে হবেই হ্যাঁ হবেই যদি আপনি ক্যাপ কার্ড দিয়ে এডিট করেন সেক্ষেত্রে ফোরকে না আপনি এইটকে এডিট করেন কোনো সমস্যা নেই বাট প্রিমিয়ার প্রোতে যদি আপনার এডিট করতে হয় সেক্ষেত্রে আপনাকে মাস্ট পেইড সফটওয়্যার পারচেস করতেই হবে তাছাড়া ক্র্যাশের মারা খাইতে খাইতে জীবন শেষ আর পেইড সফটওয়্যার পারচেস করলেন করার পরও আপনি ল্যাগের দেখা পাবেন আমি নিচে ভুক্তভোগী কিন্তু পেইড সফটওয়্যার নেওয়ার পর এটার ইন্টেনসিটি অনেক কমে যায় আমাদের চার লাখ টাকার পিসিতেও অনেক সময় প্রিমিয়ার প্রোড ল্যাগ করে সো প্রিমিয়ার প্রো খাই এরকম এটা মাইনা নিতে হবে ফোর যদি আপনি ফুল ভিডিও আমি কিন্তু শর্টস এর কথা বলছি না চল্লিশ মিনিট তিরিশ মিনিট একটা টাইম লাইন আপনি যদি এডিট করতে চান তাহলে আপনাকে প্রক্সি করতেই হবে প্রক্সি ছাড়া কোনো উপায় নাই পারলে চেষ্টা করবেন সবগুলো ফুটেজ একসাথে প্রক্সি করে নেওয়ার জন্য এটা আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট এক্সট্রা সময় নেবে এডিটিং প্রসেসটাকে অনেক স্মুথ করে দিবে টেন এইটি ফুটেজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রক্সি করা লাগবে না কি মনে করছেন প্রক্সি করলে সব শেষ না ধরেন আপনি প্রকি করছেন আপনি স্মুথলি রিড করতেছেন কাটটা প্রপারলি করতেছেন এমন সময় লাস্টের দিকে যাওয়ার পর আবার দেখবেন আপনি ল্যাগে একটা ফিল পাচ্ছেন তো এই প্যারাটা যদি না খাইতে চান সেক্ষেত্রে আমার নিজের রিসার্চ করে বের করা ইউটিউব দেখে না নিজে থেকে বুদ্ধি করে ট্রিক্স আমি বের করেছি আমি কি করি আমি একাধিক সিকোয়েন্স ক্রিয়েট করি এই ম্যাকবুক মিনিট পর্যন্ত কে প্রক্সি করা ভিডিও স্মুথলি এডিট করতে পারে দ্যাট মিনস আপনি যদি শর্টস ভিডিও এডিট করেন সেক্ষেত্রে আপনি কোনো প্যারা খাবেন না ওখান থেকে মাথায় আইডিয়া আসে যদি আমি বড় ভিডিওকে আলাদা আলাদা ছয় থেকে সাতটা পার্টিশনে ভাগ করতে পারি সেক্ষেত্রে হয়তো এডিটিং একটু স্মুথ হইতে পারে যেই কথা সেই কাজ আমি যখন আলাদা আলাদা সিকোয়েন্স করে সেই সিকোয়েন্সে এক্সাম্পল বিশ মিনিটের একটা টাইম লাইন সেটাকে আমি ভাগ করে 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 প্রতিটা সিকোয়েন্সে তিন মিনিট তিন মিনিট তিন মিনিট তিন মিনিট এমন করে যখন দিয়ে দিচ্ছি তিন মিনিট বা আড়াই মিনিট আড়াই মিনিট দিলে বেটার হয় এভাবে করে যখন আমি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না পার্টিশন করছেন তারপরও লেখাবেন হ্যাঁ এই লেভেলের এই ম্যাকবুক এম ওয়ান এরপরে আপনার আবার প্রিভিউ প্যানেলে গিয়ে ওয়ান বাই এইট করতে হবে দেখতে আপনার কাছে ব্লারি লাগবে ওইটা আপনার মেনে নিতে হবে আর যারা প্রফেশনাল এডিটর তারা অবশ্যই অডিও গ্রাফ দেখে ভিডিও এডিট করে সব গ্রাফ দেখে কাজ চালাতে হবে তাছাড়া তো এমনি নরমালি আপনি দেখতে পাবেনি এডিটিং করার সময় অনেক অ্যাপই ইউজ করতে হবে সো যখন আপনি অন্যান্য অ্যাপ ইউজ করবেন হ্যাভি এডিটিং এর সময় চেষ্টা করবেন সেভ করে প্রিমিয়ার প্রো কাট করে দেন অন্য অ্যাপটা ওপেন করা এত কিছু করার পরও যদি বারবার লাগি লাগি ভাব আসে অতিরিক্ত হিট জেনারেট করে সেক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রজেক্টটা সেভ করবেন ডিভাইসটাকে একবার রিস্টার্ট করবেন করে পাঁচ মিনিট সময় দেবেন দেন আবার স্টার্ট করবেন আবার স্মুথলি কাজ করা শুরু করবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এত প্যারা যদি আমি সহ্যই করি তাহলে কেন আমি ম্যাকবুক এ আর এম ওয়ান নিব হ্যাঁ এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই কেন নেবেন কারণ আপনার টাকা নেই আমার নিজেরও টাকা নাই এজন্যই আমি ম্যাকবুক এয়ার এম ওয়ান ইউজ করছি আমি অলমোস্ট ফিফটি প্লাস প্রিমিয়াম শর্টস এডিট করেছি এই ম্যাকবুক এয়ার ওয়ান দিয়ে এছাড়াও অলমোস্ট টোয়েন্টি প্লাস বড় ভিডিও এডিট করেছি এই সবগুলা ভিডিও টাইম লাইনে ছিল ফোর কে টোটাল ফোর কে ফুটেজ কালার গ্রেডিং থেকে শুরু করে কাটিং মোশন গ্রাফিক্স অনেক ক্ষেত্রে আফটার ইফেক্টসও ইউজ করা হয়েছে হৃদয় কথায় কথা আবার ফিরে যাচ্ছি দিস ইজ জাস্ট আ মেশিন একটু ঠান্ডা মাথায় ইউজ করলে এটা কি এটা হচ্ছে আরো লো স্পেসিফিকেশনের ডিভাইস দিয়েও আপনি এডিটিং করতে পারবেন আর বর্তমান ম্যাকবুক এয়ার এম এর যে বাজেট এই বাজেটে উইন্ডোজের কোন কোনো ল্যাপটপই আপনাকে এতটুক আউটপুট দিবে না এই জন্য আপনি ম্যাকবুক এয়ার এম ওয়ান নেবেন আর যদি পিসি নিতে চান সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইন ফিউচারে আপনি আরো অনেক কিছু অ্যাড করে আপনার পিসিকে কে আরো পাওয়ারফুল ডিভাইসে পরিণত করতে পারবেন সো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার বকবক শোনার জন্য এবং ড্রয়েড হেড কেও অসংখ্য ধন্যবাদ আমাকে কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য আরিয়ানকে ধন্যবাদ জানাতে হবে সে তার ওয়ার্কফ্লো আমাদের সাথে শেয়ার করেছে এই জন্য সো আরিয়ানের জন্য দোয়া থাকলো আপনারা জন্য দোয়া করবেন ও যাতে একটা ফুটফুটে বাচ্চা হয় এনিওয়ে আশা করি আমাদের এই গাইডলাইন আপনার ওয়ার্ক ফ্লোতে হেল্প করবে ম্যাকবুক এম ইউজার আছেন তারা হতাশ না হয়ে কাজে আরও উৎসাহিত হতে পারবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি আপনারা দেখছেন রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয় থুকু আরিয়ান সালামু আলাইকুম Tanga, tanga.